দীর্ঘদিনের বৈরী সম্পর্ক দূর করে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গেল সপ্তাহে চীনের মধ্যস্থতায় চুক্তিতে পৌঁছায় সৌদি আরব ও ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্যিক উড়োজাহাজ কিনতে ওয়াশিংটনের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করে রিয়াদ। সপ্তাহের ব্যবধানে দুই পরাশক্তির সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় সৌদি আরব। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির নতুন মেরুকরণ নিয়েও নানা মহলে চলে চুলচেরা বিশ্লেষণ। ইরানের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় এসেছে চীন। যদিও অনেকেই প্রশ্ন তুলছেন চীনের এই ভূমিকায় সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল ধরল কিনা। বিশ্লেষকরা বলছেন চীনের মধ্যস্থতায় রিয়াদ তেহরান চুক্তি হলেও এতে বেইজিং ওয়াশিংটন উভয়েরই লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে প্রভাব বিস্তারে চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও মত তাদের। এক বিবৃতিতে হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বি বলেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য স্থানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক স্বার্থ বজায় রাখতে চায় ওয়াশিংটন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে দুই বছর ধরেই আলোচনা চালিয়ে আসছিল সৌদি আরব, আর এ বিষয়ে সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনকে প্রথম থেকেই তথ্য সরবরাহ করে আসছে বলেও জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। চীন ছাড়াও তেহরান রিয়াদ আলোচনায় এর আগে মধ্যস্থতা করে ইরাক ও ওমান, যদিও যুক্তরাষ্ট্র এতে কখনোই অংশ নেয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন বিভিন্ন কারণে চীনের দিকে সৌদি আরবের ঝুঁকে পড়ায় এই মুহূর্তে অতটা উদ্বিগ্ন নয় হোয়াইট হাউস। বরং ইরান সৌদি চুক্তির মধ্য দিয়ে বেইজিং তেহরানকে আন্তর্জাতিক সম্প্রদায়ে আরো বেশি করে অন্তর্ভুক্তির মাধ্যমে তাদেরকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের বড় ক্রেতা হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে আপাতত মাথা ঘামাতে চায় না ওয়াশিংটন। সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিয়ে চীনা সমরাস্ত্রের দিকে ঝুঁকতে আরো অন্তত এক দশক সময় লাগবে রিয়াদের। অন্য কর্মকার সময় সংবাদ। Thank you.